Govindam Adi Purusho Tama Tam Pranamami Cha Nanda Shota Pranamami cha nanda suta Govindam Adi Purusha Tama Tam pranamami cha nanda suta Mukham karuti vachalam Pangu elam gayati Radhakanto namostute Govindam Adi Purusha Tama Tam Pranamami cha Nanda Suta Tam Pranamami cha Nanda Suta ভগবান কৃষ্ণের এখন নিষ্ঠ পরম ভক্ত যার নাম ভক্ত কবি জয়দেব তিনি কোথায় জন্ম নিলেন জন্ম নিলেন বীরভূম জেলার অন্তর্গত হলো না পুত্র সন্তান হলো না
আশার আশায় অনেক দিন কেটে গেল। একদিন গোবিন্দের মন্দিরে বসে বসে রাধা গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ হে গোবিন্দ হে জীবের বাঞ্ছা পূর্ণকারী আমার একটি সন্তান দাও। ওই তো গোবিন্দে ডাকিয়া তোকে যাই গৃহবাসে, গোবিন্দে ডাকিয়া তোকে যাই গৃহবাসে, সন্তানেরই আশায় বামার আখি জলে ভাসে। রাত্রিকালে বামাদেবী স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখতে পেলেন একটি সন্তান এসে মা মা বলে ডাকছে, আর খুলে এসে স্তনপান করছে। হঠাৎ করে কি হলো, হঠাৎ করে বামা রানীর ঘুম ভেঙে গেল, স্বামীরে জানালো। স্বামী গো স্বামী, আমি রাত্রিকালে স্বপ্ন দেখেছি। বামা, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম একটি সন্তান এসে আমার কোলে উঠে মা মা বলে ডাকছে, মা মা বলে ডাকছে। কি বললে বামা? আমার সন্তান হয়েছে, আমাদের সন্তান হয়েছে, আমার কি আনন্দ হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে। বামা বামা, আর আর আমার আনন্দের সীমা নেই, আর আমাদের আনন্দের সীমা নেই। বামা বামা, আমাদের সন্তান হবে, আমাদের তোমায় মা বলবে, আমায় বাবা বলবে, কত আনন্দ হবে, কত আনন্দ হবে। হাই, ওই তো একে মাসে দুই মাস তিন মাস হলো, একে মাসে দুই মাস তিন মাস হলো বামা রানী সন্তানীর মা জানিতে পারিল, শুভ দিনে শুভ ক্ষণে সন্তান প্রসবিল, সন্তান প্রসবিল। যেন চাঁদের উদয় হলো, যেন চাঁদের উদয় হলো, যেন চাঁদের উদয় হলো। কে চাঁদ? ভোজদেবের একটি সন্তান হয়েছে,
প্রভাতে উঠে সেই সন্তানের নামকরণ করবার জন্য ভোজদেব পথে যাচ্ছে। প্রাণ গোবিন্দ মনে মনে কি ভাবলেন, ভোজদেবের সন্তানের নাম রাখবে কে আমি ছাড়া? এমন কোন গণক আছে যে ভোজদেবের সন্তানের নামকরণ করে দেবে? আমি যাব ভোজদেবের সন্তানের নামকরণ করবার জন্য। তাই প্রভু আমার কি করলেন, ওই গণকের বেশ ধরি পথেতে চলে না হরি, গণকের বেশ ধরি পথেতে চলে না হরি, ভোজদেবের হন দর্শন হল রে, ভোজদেবের সনে দর্শন হল রে, ভোজদেবের সনে দর্শন। বলে দাও কোথায় আমি পাবো গণ, বলে দাও কোথায় আমি পাবো গণ, বলে দাও কোথায় আমি পাবো গণ, বলে দাও প্রাণ গোবিন্দ বললেন, ও ভোজদেব কে ডাকে? ভোজদেব, আমি জ্যোতিষী। ও গণক, আমি তো তোমারই খুঁজে এসেছি। হ্যাঁ গো, আমার একটি পুত্র হয়েছে, তুমি নামকরণ করে দেবে? হ্যাঁ, আমি অবশ্যই যাব। চলো, আমি তোমার পুত্রের নামকরণ করে দেব। ওই তো গণকে লইয়া গৃহেতে আইলা, বসাইল শিশুর পাশে, পিতামাতাকে কখনো সন্তানের নাম ভুলে যায়? এ কি করে হয়, পিতামাতা সন্তানের নাম ভুলে যায়? হ্যাঁ, কোনো কোনো পিতামাতা তার সন্তানের নাম ভুলে যায়। এই যেমন একজন বুধবারে জন্মগ্রহণ করেছে বলে তার নাম রাখলো বুদ্ধদেব। ডাকার সময় বলে, রে বুধা। হয়তো একজন নাম রাখলো তার সন্তানের পঞ্চানন, ডাকে তাকে, এই পচা। এ কেমন করে হয়? তেমনি করে ভোজদেব আর বামাদেবী তার সন্তানের নাম ভুলে গিয়ে কি বলে ডাকছে, আমার জয়া পাগেলা, পাগেলা জয়া, পাগেলা জয়া, পাগেলা, পাগেলা জয়া।
পাগলা জয়া বলে ডাকে, ভুলে গেল না? চারিদিক লক্ষ্য করে নাম রাখলো জয়দেব, সর্বকাজে জয় হবে, কিন্তু ডাকার সময় ডাকে, রে জয়া, আয় রে জয়া, আয় রে পাগলা জয়া। ধীরে ধীরে জয়দেব বড় হচ্ছে। ঠিক তখনই ভোজদেব বসে বসে গোবিন্দের মন্দিরে বসে বসে গোবিন্দের নাম গাইছে আর প্রভুকে ডাকছে, হে প্রভু গো, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয়দেব ও তাহার পিতার সঙ্গে গাইছে ওই একই নাম, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, গিরি ধরিলাম নন্দ দুলাল, যশোদা দুলাল, গোবিন্দ মনে মনে ভাবলেন, এ কি জয়দেব, এ কি করছ, এই পঞ্চম বৎসর বয়সে বসে বসে তুমি আমার নাম করছ? জয়দেব জয়দেব, তবে শোনো, যে করি আমার আমি করি তার সর্বনা, সত্যই জয়দেব, যে আমার ভজনা করে, যে আমার তপস্যা করে, যে শ্মশানে বসে আমাকে ডাকে, যে মন্দিরে বসে আমাকে ডাকে, আমি আমি তার চরম সর্বনাশ করি। তেমনি জয়দেব, তুমি যখন আমার ভজনা করছো, আমিও আমিও দেব তোমায় চরম আঘাত, দুরন্ত আঘাত। শোনো, পঞ্চম বৎসর বয়সে আমি নেব তোমার মাকে তুলে, আর দ্বাদশ বৎসরে নেব তোমার পিতাকে তুলে। জয়দেব, তা সত্ত্বেও যদি তুমি আমার ভজনা করো, তবে ভাবব, তবে ভাবব তুমি আমার, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। সত্যি ভগবানের কি কৃপা,
কি দয়া, যদি কেউ তার ভজনা করে সে তারই কৃপা করে। তাই তো ভগবান বলেন, দুঃখ কষ্ট পাওয়ার পরে যদি কেউ নাম করে, আমি তার বাধা হয়ে রই মনরে, আমি তার বাধা হয়ে রই মনরে, আমি তার বাধা হয়ে। সত্যই তো ভগবান শত শত দুঃখ কষ্ট দেওয়ার পরে যদি কেউ তার ভজনা করে তবেই ঠাকুর তার বাধা থাকে। জয়দেব এই অন্ধময় জগৎ থেকে কেমন করে যাবে, কেমন করে আলোর মুখ দেখবে, কেমন করে তিনি ভগবত দর্শন করবেন? তাই পঞ্চম বৎসর বয়সে একদিন তার মায়ের কোলে ঘুমোচ্ছে জয়দেব, হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখিল আর তার ঘুম ভেঙে গেল। কেন? তার স্বপ্নতে মনে হলো তার মা যেন তারে ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে। তাই জয়দেব তার মাকে ডাকছে, মা গো আমার মা, মা গো মা গো, তুমি কেন কথা বলছো না, তুমি কেন কথা বলছো না? বাবা বাবা, মা কেন আমার সাথে কথা বলছে না, কেন কথা বলছে না? বামা বামা, ওঠো, তোমার সন্তান তোমাকে ডাকছে, ওঠো বামা, কথা বলো, কথা বলো বামা। মা কথা বলবে না, জয়দেব তোমার মা, তোমায় ছেড়ে চিরতরে ঘুমিয়ে গেছে, তোমার মা তোমায় ছেড়ে চিরতরে ঘুমিয়ে গেছে, কোনোদিনও তোমার সাথে আমার মা, আমার মা আমার সাথে কথা বলবে না, কথা বলবে না। ওরে ওরে জয়দেব, তোর মা চিরতরে ঘুমিয়ে গেছে তাই তোর সাথে কথা বলবে না রে, কথা বলবে না। ভোজদেব বামাকে নিয়ে গিয়ে সৎকার করল। দেখতে দেখতে জয়দেব 12 বৎসর বয়স হল। তারপর দেখা গেল জয়দেবের পিতাও মারা গেল,
জয়দেবের পিতা যখন মারা গেল, জয়দেব কেমন করে জানতে পারলো তার পিতা মারা গেল? ভোজদেব বসে বসে প্রভুকে ডাকছে আর গাইছে, হে প্রভু হে রাধা মাধব, হে রাধা মাধব কৃপা করো, দয়া করো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জয়দেব ডাকছে, কিন্তু ভোজদেবও ডাকছে। ডাকতে ডাকতে ভোজদেব যখন সেখানে নিস্তব্ধ, কিছুই বলছে না, জয়দেব তার পিতাকে ডেকে বলল, পিতা পিতা কথা বলো, কথা বলো। কথা বলছে না, কথা বলছে না। তবে তবে বাবা কি মারা গেল? বাবা বাবা কথা বলো, কথা বলো, কথা বলবে না বাবা, কথা বলো, কথা বলো। জয়দেব কাঁদতে কাঁদতে ছুটে গেল তার কাকাবাবুর কাছে, কাকিমার কাছে। কেঁদে কেঁদে কাকিমাকে বলল, ও কাকিমা, ও গো কাকিমা, কার কাছে থাকি ভালো, ও কাকিমা, বেঈমান নিরঞ্জন বলে উঠল, জয়া জয়া তুই কি বললি রে, তোর বাবা মারা গেছে? কাঁদিস না বাবা, 7 বছর আগে তোর মা মারা গেছে, আজ তোর বাবা মারা গেল, কাল হয়তো তুইও মারা যাবি। জয়দেব, আমি হয়তো 50 বৎসর পরে মারা যাব। শোন, তোর পিতার সৎকার করতে হবে তো, যা পাড়ার লোকজনে ডেকে নিয়ে আয়। কাকা বাবু, আমার বাবা মারা গেছে, আমি যাব, আমি যাব পাড়ার লোকজনের কাছে। জয়দেব কাঁদতে কাঁদতে ছুটে গেল প্রতিবেশীর কাছে। বেঈমান নিরঞ্জন ভোজদেবের ছিল 2.5 কাঠা বাস্তুভিটে, জাল দলিল করল। ঠিক এমনই সময় মৃত ভোজদেবের আঙুলের ছাপ বসাইল, প্রাণ গোবিন্দ আমার দেখিতে পাইল, প্রাণ গোবিন্দ দেখল, একিরে একিরে মহাপাপী। প্রতিবেশীরা এসে ভোজদেবকে শ্মশানে নিয়ে গিয়ে চিতাতে তুলিয়া দিল, ভোজদেবের বদন চিতাতে তুলিয়া দিল, পিতার মুখে যাই দে দিতে গেল দিতে গেল। জয়দেব, আগুন দিও না কাকা বাবু,
কেন দেব না, কেন দেব না? শোন, তোর পিতার আড়াই কাঠা বাস্তু ভিটে আমাকে বিক্রয় করে গেছে। এই দেখ, এই দেখ সেই দলিল। একই একই পিতার ছিল আড়াই কাঠা বাস্তু ভিটে, তাও কাকাবাবুকে দিয়ে চলে গেল। আমি কোথায় থাকবো, আমি কোথায় থাকবো? হায় গোবিন্দ, হে প্রভু, হে দীন দয়াল, ওগো প্রাণ গোবিন্দ আমার, আমি এই জগতে কি নিয়ে থাকবো? প্রভু গো, আমার সব চলে যাক, তবু তবু প্রভু তুমি জানো, তুমি যেন ছেড়ে যেও না প্রভু, তুমি যেন আমায় ছেড়ে যেও না। কাকাবাবু, কাকাবাবু, আমি আমি কাল এই বাস্তু ছেড়ে অনেক দূরে, অনেক দূরে চলে যাব। তবে তবে তোমার পিতার মুখে আগুন দাও। জয়দেব পিতার মুখে আগুন ফড়াইলাম, নিরঞ্জনের ঘরের কানে আগুন ধরিলাম। জয়দেব যখন দেখল যে তার কাকা বাবুর ঘরে অগ্নি ধরে গেছে, সকলেই মরা দাহনকারীরা সকলেই ছুটে গেল ঘরে জল ঢেলে ঘর নিভাবার জন্য, সকলেই ছুটে চলল। আগুন কিন্তু আর নিভছে না, আগুন আর নিভছে না, যত জল ঢালছে ততই আগুন বাড়ছে। ঘরের আগুন নিভে না রে, ঘরের আগুন নিভে না রে, যতই ঢালি ততই বাড়ে। ঘরের আগুন নিভে না রে, যত জল ঢালে খড়ে, ঘরের আগুন নিভে না রে। বেঈমান নিরঞ্জনের ঘরে যত জল ঢালছে আগুন আর নিভছে না। জয়দেব মনে মনে ভাবল, সব যখন চলে গেছে প্রভু গো, সব যখন চলে গেছে, তখন আমি আর কি নিয়ে থাকব, কেন এই জগতে থাকব? প্রভু ছাড়া আর কেউ নেই, আমি আমি ছুটে যাব কাকাবাবুর ওই ঘরে, আমি আগুনে ছাপ দিয়ে পুড়ে মরে যাব। কেন না, কাকাবাবুর ঘরে দাও দাও অগ্নি জ্বলছে, ওই আগুনে আমি ছাপ দিয়ে, ছাপ দিয়ে পুড়ে মরে যাব। ছুটে গিয়ে জয়দেব আগুনে ছাপ দিয়ে পড়িল, ভক্তের পরশে আগুন নিভাইয়া নিরঞ্জন জয়দেবকে জড়িয়ে আঁকড়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে জয়া, ওরে জয়া, আমি মহাপাপী, আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলে তোর পিতার আড়াই কাঠা বাস্তু ভিটে আমি জাল দলিল করে নিয়েছি। ওরে জয়া, তাই তো, তাই তো তোর পরশে আমার আমার ঘরের অগ্নি এমনি করে, এমনি করে নিভিয়ে গেল। ওরে জয়া, দেখ আজ থেকে আমি সব পাপ কর্ম ছেড়ে দিয়ে আমি আজ থেকে গাইব রাধা মাধবের নাম, আমিও আমিও তোর সঙ্গে গাইব রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয়।
সঙ্গে তুই বল পিতৃবিয়োগের পর বসে বসে প্রাণ গোবিন্দের গুণ গাইছে আর কি করে ওই তো প্রত্যেক দিন ভিক্ষায় যায় আর গোবিন্দের সেবা দেয় আপনি প্রসাদ পায় গোবিন্দের গুণ গায় আপনি প্রসাদ পায় আনন্দে গায় রাধা কৃষ্ণ নাম বলিলে জয়দেব জয়দেব কি করলেন একটি কাব্য লেখা শুরু করলেন যে কাব্যের নাম গীত গোবিন্দম যা এক থেকে দ্বাদশ পর্ব পর্যন্ত লিপিবদ্ধ আছে তার নবম পর্ব লিপিবদ্ধ হয়ে গেছে দশম পর্বে লিপিবদ্ধ করবে তাই তিনি কি করলেন ঠিক সেই সময়ে জয়দেব একদিন বসে বসে বৃক্ষের তলায় অজয় নদীর তীরে বসে বসে প্রভুর গুণগান গাইছে আরেকটি স্থান জগন্নাথ দেবের মন্দির কোথায় পুরী ধামে প্রভু জগন্নাথের ছিল এক সেবাদাসী যার নাম ছিল পদ্মা প্রভুর সেবাদাসী হয়ে প্রভুর সেবা করতেন একদিন মালা নিয়ে প্রভু জগন্নাথের কাছে যাচ্ছে কি করছে মালা গাঁথিয়া পদ্মাবতী প্রভুর মন্দিরে জগন্নাথ বললেন পদ্মা পদ্মা
এই মালা আমার গলায় নয়, এই মালা তারই গলায় পড়াইবে। বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে কবি জয়দেবের গলায় মালা পরাইয়া পতিরূপে তারে বরণ করো। তবে পদ্মা, আমি তোমার কাছে একদিন যাব, তোমার হাতে অন্নগ্রহণ করে আসব। প্রভু জগন্নাথে পদ্মা প্রণাম করিলাম, প্রভু জগন্নাথে পদ্মা প্রণাম করিলাম, অজয় নদীর তীরে আসি উপনীত হইলাম, অজয় নদীর তীরে আসি উপনীত হইলাম। যারি দেখি তারি বলি, যারি দেখি তারি বলি, যারি দেখি তারি বলি, যারি দেখি তারি বলি, কবি জয়দেব তারি বলি, যারি দেখি তারি বলি, যারি দেখি তারি বলি, কবি জয়দেব তারি বলি, কবি দেখি তারি বলে। এখানে কবি জয়দেব কার নাম, কবি জয়দেব কারে বলে তোমরা বলো না গো, তোমরা জানো, জানো কবি জয়দেব কার নাম? প্রতিবেশীরা বলল, শোনো মা, কবি জয়দেব বলে এখানে কেউ নেই, তবে পাগলা জয়া বলে একজন আছে। ওই দেখো অজয় নদীর তীরে বৃক্ষের তলায় তাল পাতার কুঁড়ে ঘর, তবে তারই কাছে চলে যাও, জিজ্ঞাসা কর, মনে হয় ওই জয়দেবী হবে, ওই জয়দেবী হবে। পদ্মা গাইতে গাইতে যাচ্ছে, হে জগন্নাথ আমায় বলো কোথায় কবি যায় রে, হে জগন্নাথ আমায় বলো কোথায় কবি যায় রে, হে বলতে পারো, বলতে পারো কবি জয়দেবকে? হ্যাঁ গো, কার নাম বলো না। জয়দেব বসে বসে গ্রন্থ লিখছিল। জয়দেব বলে উঠল, জয়দেব আমার নাম। পদ্মা মনে মনে ভাবছি, হে কিরে, প্রভু জগন্নাথ পাঠালেন এই দিন দরিদ্র জয়দেবের কাছে, এর কুঁড়ে ঘর আমাকে রাখবে কোথায়? জয়দেব বলল, তোমার কি দরকার? আমায় প্রভু জগন্নাথ পাঠালেন প্রসাদ নিয়ে। প্রসাদ? দাও দাও দাও, প্রসাদ দাও। হায় পদ্মা, প্রসাদ দিতে গেল, সত্যই কি প্রসাদ দেবে? না। জয়দেব পদ্মার হাতে প্রসাদ চাইলাম,
পদ্মাবতী মালা হাতে নিয়ে জয়দেবীর গলাতে পরা জয়দেব জয়দেব প্রভুকে ডাকছে আর বলছে পদ্মা এ তুমি কি করলে তুমি প্রসাদ এনেছো বলে আমার গলায় মালা পরিয়ে দিলে আমার গলায় মালা পরিয়ে দিলে কেন হ্যাঁ গো প্রভু জগন্নাথ বললেন তুমি আমার পতি তাই তো তোমার গলায় এই মালা পরিয়ে আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই প্রভু প্রভু এ তুমি কি করলে এ তুমি কি করলে প্রভু জয়দেব পদ্মার মিলন হইল জয়দেবের একটি কাজ বেড়ে কমে গেল জয়দেবের কি বেড়ে গেল কি কমে গেল জয়দেবের ভিক্ষার কাজ বেড়ে গেল পদ্মার হাতে মালা পরার পরে জয়দেবের ভিক্ষার কাজ বেড়ে গেল ছিল একা হলো দুজন আর নাম জপ কমে গেল গ্রন্থ লেখা কমে গেল একদিন গীত গোবিন্দম কাব্যের দশম সর্গের শেষে লেখা আছে জয়দেব নিজ হস্তে লিপিবদ্ধ করলেন সরোগরল খণ্ডন মমশির সীমণ্ডনম আর লিখতে পারছেন না জয়দেব পদ্মাকে বলল পদ্মা পদ্মা আমায় তো স্নান করতে হবে আমি একটু স্নান করে আসি তারপরে তুমি রন্ধন করো প্রভুর ভোগ দিয়ে আমি গ্রন্থ লিখে তারপরে আমি আমি সেবা করব ঠিক এমনই সময় ঠিক এমনই সময়ে গোবিন্দ আমার পদ্মার নিকটে কহিছে বচন গ্রন্থটি দাও আমারে পদ্মারে ডাকিয়া কহিছে বচন গ্রন্থটি দাও আমারে পদ্মা দাও তো আমার গ্রন্থটা দাও স্বামী গো তুমি এত তাড়াতাড়ি স্নান করে ফিরে এলে পদ্মা পদ্মা আমার গ্রন্থটা লিখতে বাকি থেকে গেছি তাই আমি স্নান তাড়াতাড়ি করে চলে এসেছি দাও 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 গ্রন্থটা দাও প্রভু নিজ হস্তে লিপিবদ্ধ করলেন দেখি পদ পল্লব মুদা যা জয়দেব নিজে লিখতে পারে না যে আমি প্রভুর মস্তকে কেমন করে রাধারানী চরণ দেব তাই ভগবান কৃষ্ণ পদ্মার হাতে অন্ন গ্রহণ করে পদ্মার মনোবাসনা পূর্ণ করলেন ঠিক এমন সময়ে শয়ন করিল প্রভু কুটির ভেতরে শয়ন করিল প্রভু কুটির ভেতরে প্রসাদ নীল পদ্মা প্রফুল্ল অন্তরে কৃষ্ণের হাতে প্রসাদ নীল প্রফুল্ল অন্তরে জয়দেব দ্বারে এসে দাঁড়াল দেখে বলল পদ্মা পদ্মা এ তুমি কি করছো তুমি আমার প্রভুর সেবা না দিয়ে তুমি অন্ন গ্রহণ করছো ছি ছি পদ্মা স্বামী গো এই তো তুমি গ্রন্থ লিখে প্রভুর সেবা দিয়ে অন্ন গ্রহণ করে শয়ন করিলে
কি কহিলে পদ্মা, আমি গ্রন্থ লিখেছি, আমি প্রসাদ গ্রহণ করেছি, আমি শয়ন করেছি। কই না তো, কই না তো, আমি আমি কখন গ্রন্থ লিখলাম, কখন অন্ন গ্রহণ করলাম, কখন শয়ন করলাম? পদ্মা পদ্মা, কই আমার গ্রন্থটা দাও তো। জয়দেব গ্রন্থ খুলে দেখল, প্রভু লিখেছেন, দেখি পদ পল্লব মুদারম, দেখি পদ পল্লব মুদারম, দেখি পদ পল্লব মুদারম। পদ্মা পদ্মা, তুমি প্রভুর দর্শন পেলে, তোমার হাতে অন্ন গ্রহণ করে আমিও জীবন ধন্য করব। তুমি প্রভুর দেখা পেয়েছো, প্রভুর প্রসাদ তুমি পেয়েছো, দাও দাও পদ্মা প্রভুর প্রসাদ, ভক্তের প্রসাদ, মহাপ্রসাদ, আমি গ্রহণ করব, আমি গ্রহণ করব আর গাইব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব লাগিল।